রিবে ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমরা কোনো ঔষধের রিভিউ দেবো না আজকে আমরা রিভিউ দেব একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে যেটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ব্রেস্ট পাম্প অর্থাৎ অনেক মা বোনের আছে যাদের বাচ্চা হয় কিন বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের মুখ ছোটো থাকার কারণে অনেক বাচ্চারা দুধ চুষে খেতে পারে না বা তাদের মুখের ভিতরে দুধের বোটা দিলে তারা সেটা চুষে খেতে পারে না এবং দুধের বোটা অনেক বড় হয়ে থাকে বা বিভিন্ন সমস্যার কারণে বাচ্চা অনেক সময় দুধ চুষে খেতে পারে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট পাম্প একটি গুরুত্বপূর্ণ একটা যন্ত্র এটা দিয়ে এখানে কিন্তু এই উপরে আঁকা আছে সেই দেখানো অনুযায়ী চিত্র অনুযায়ী কিন্তু বৃষ্টির উপরে রেখে তারপরে পিছনে একটা রাবারের লাল একটা যে ই আছে এই যে লাল যে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাল একটা ব্লাডারের মতো আছে সেটা যখন আমরা পাম্প করব তখন কিন্তু ভিতর থেকে বোটার ভিতর থেকে কিন্তু দুধ এসে এখানে জমা হবে এবং জমা হওয়ার পরে আমরা সেই দুধ কিন্তু বাচ্চাকে যে কোনো পাত্রে নিয়ে তারপরে পান করাতে পারি বা যদি আমরা কি বলে বাচ্চাদেরকে যে ওই বাচ্চাদেরকে আমরা ফিডারের ভিতরে দুধগুলো ঢেলে তারপরে কিন্তু আমরা সেখান থেকে বাচ্চাদেরকে সেবন করাতে পারি পান করাতে পারি বন্ধুরা আমি আবার বলছি এই ব্রেস্ট পাম্প কিন্তু একটি গুরুত্বপূর্ণ যেসব বাচ্চারা দুধ টেনে খেতে খেতে পারে না পান করতে পারে না মায়ের স্তন থেকে অনেকের স্তনের বোটা খুব বড় হয় এবং অনেক অনেক বাচ্চারা কিন্তু ছোটো ছোটো বাচ্চারা বাচ্চা ছোটো থাকার কারণে চুষে খেতে পারে না তাদের সেক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট পাম্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে চিত্র দেখানো হয়েছে আমি বন্ধুরা আপনারা এই যে ব্রেস্ট পাম্পটা যখন কিনবেন তখন এখানে কিন্তু এটার গায়ে লেখা আছে এবং সেই অনুযায়ী কিন্তু এই চিত্র দেওয়া আছে চিত্র অনুযায়ী আমরা কিন্তু ব্রেস্টের উপরে স্থাপন করে তারপরে পিছনে যে এই যে ব্লাডারটা আছে আমরা এই লাল ব্লাডার আছে এরকমের এটার উপরে পাম্প করলে চাপ দিলে আস্তে আস্তে কিন্তু দুধ বের হয়ে আসবে এবং ফিডারে নিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে আমরা দুধ সেবন করাতে দুধ পান করাতে পারি আরেকটা কথা হলো যে বন্ধুরা ব্রেস্ট পাম্পের যে দুধ মাধ্যমে যে বা দুধগুলো যে স্তন থেকে বের করে কমপক্ষে ছয় ঘন্টা আমরা দেখে তারপরে বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারবো তবে একটু ভালো একটা ভালো একটা ফিডারে অবশ্যই রাখতে হবে যেন কোনো ধরনের বাতাস প্রবেশ করতে না পারে এবং জীবাণুমুক্ত যেন হয় সেটা অবশ্যই খেয়াল রাখবো আর বন্ধুরা আপনাদের প্রতি বিশেষ পরামর্শ সেটা হলো বাচ্চাদেরকে যেই পাত্রে আমরা খাবার খাওয়াই যে পাত্র থেকে দুধ খাওয়াই যে ফিডার থেকে দুধ খাওয়াই অবশ্যই সেটা প্রতিবার দুধ এবং খাবার খাওয়ার পরে অবশ্যই অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে তারপরে আমরা ধুয়ে রাখবো সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে কারণ এইটা যদি ধুয়ে না রাখা হয় তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন জীবাণুতে বাচ্চাদের পেট খারাপ হতে পারে এবং ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে শেষ পর্যন্ত কিন্তু একবারে মৃত্যুর দরজা পর্যন্ত চলে যা চলে যেতে হয় এই জন্য আমরা খুবই সাবধান থাকবো আর ব্রেস্ট পাম্প যে কোনো দোকানে আপনি যদি বলেন গিয়ে যে ব্রেস্ট পাম্প আছে কি না তাহলে কিন্তু অবশ্যই আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে পাবেন এজন্য আমরা বন্ধুরা এইসব ভিডিও আমি আপনাদেরকে উপস্থাপন করছি এই জন্য যে অনেকে সে বলেন যে ডাক্তার সাহেব আমার বাচ্চা তো বুকে বুকের দুধ টেনে খেতে পারছে না বা বাচ্চায় দুধই খাচ্ছে না আমরা কীভাবে সেই বাচ্চাকে দুধ খাওয়াতে পারি তখন আমরা এই পরামর্শ দিয়ে থাকি এই ব্রেস্ট পাম্প পাম্পটি কেনার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটা পাবেন সেখান থেকে কিনে তারপরে আপনারা সেই অনুযায়ী তারপর বাচ্চাকে দুধ পান করাবেন আর বাচ্চাদের মায়ের বুকের দুধে কিন্তু কোনো বিকল্প নেই অনেকেই কিন্তু দেখা যায় একদিন দুই দিন পাঁচ দিন যদি বুকের দুধ না পায় দেখা যায় যে বাচ্চাদেরকে আলাদাভাবে দুধ কিনে খাওয়ান আসলে এটা বেশিটা পুষ্টিকর না প্রত্যেক দুধের উপরে কিন্তু লেখা থাকে বা প্রত্যেক ডাক্তারাই কিন্তু বলে দেন যে মায়ের দুধের কিন্তু বিকল্প কিছুই নেই এই জন্য মায়ের বুকের দুধ যেভাবে বৃদ্ধি পাবে সেই ব্যাপারে কিন্তু অবশ্যই আমরা সচেতন থাকবো এবং সেই ঔষধগুলো সেবন করাবো যেগুলো যেসব ঔষধগুলো সেবন করলে মায়ের বুকের দুধ বৃদ্ধি পায় সেই ব্যাপারে তো বন্ধুরা আমি কোন ঔষধগুলো সেবন করলে অনেকে মায়ের বুকের দুধ পাচ্ছে না শিশু তো কোন ওষুধগুলো সেবন করলে বুকের দুধ বৃদ্ধি পায় সেই ব্যাপারে আপনাদেরকে একটা ভিডিও আমি বানাবো আপনারা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা পরবর্তীতে বুকের দুধ বৃদ্ধির জন্য যেসব ঔষধ দরকার যা সব পরামর্শ দরকার সেরকম একটা ভিডিও আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসবও কে বিভিন্ন নিচ্ছি অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবাই আগে পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি